চল্লিশ টাকা আইসিটি ফ্রি প্রশিক্ষণ প্রোগ্রামের মাধ্যমে লালমনি স্টুডেন্টদেরকে ফ্রি আইসিটি ট্রেনিং দেওয়া হয়। এখন আমি এটা ফেজ টু স্টার্ট করার চিন্তা করতেছি, যেখানে আমরা স্টুডেন্টদেরকে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনিং ব্যাপারে শিখাবো এবং কিছু কমিউনিকেশন স্কিলস, যেখানে আমরা ওদেরকে যেখানে আমরা ওদেরকে কিছু ইংলিশ কমিউনিকেশন স্কিলস দিব, যেটা দিয়ে ওরা ঢাকা বা অন্য যদি কোনো সময় বাইরে গিয়ে পড়াশোনা করতে চায়, ওখানে ওদেরকে যখন ইন্টারভিউ ফেস করতে হবে বা বড় বড় কোনো কোম্পানির কাছে যাবে, ওরা যেন নিজেদেরকে মার্কেটেবল করতে পারে, এটাই আমাদের গোল। আর কিছু স্কিল সেটস দেয়া, এখানে স্টুডেন্টদের ওপিনিয়ন আমি জানতে চাই। সো এখানে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে, আমি তাদের সাথে আজকে একটু ইন্টারঅ্যাকশন করতে চাচ্ছিলাম। একজন যদি একটু কিছু বলতে তোমরা বেসিক সফটওয়্যার হার্ডওয়্যার তারপর MS Word, PowerPoint, Excel, কিছু ফাংশন, এগুলো কি তোমরা জানো? না, এগুলো আমাদের জানা নেই। আচ্ছা, কি বলে জি বল, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আমাদের আইসিটি ভিতরে প্রথম এটা হলো মাদারবোর্ড, কম্পিউটার মাদারবোর্ড, মাদারবোর্ডে মেমোরি স্লো, তারপরে বেসিক্যালি তুমি হার্ডওয়্যার ব্যাপারে জানো, তোমার সফটওয়্যার ব্যাপারে কোনো নলেজ আছে?